রোজার আগেই ছিন্নমূল হতদরিদ্র 40,000 পরিবার পাচ্ছে মাথা গোজার ঠাই। চতুর্থ ধাপে আশ্রয় দুই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছে পরিবারগুলো। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীনদের হাতে ঘর তুলে দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শরীয়ত খানকে সঙ্গে নিয়ে জুলহাস কবিরের রিপোর্ট। রোজার আগেই ঈদের খুশি, হতদরিদ্র ছিন্নমূল মানুষগুলো পেতে যাচ্ছে নিজের ঠিকানা, তাদের মুখে এখন প্রাপ্তির হাসি। দেশের কয়েকটি জেলায় প্রায় 40,000 ছিন্নমূল অসহায় ও হতদরিদ্র মানুষ পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 200 জমি সহ সেমি পাকা ঘর। কোথাও রেকর্ডীয় ভাবে তাদের কোনো সম্পত্তির সম্ভাবনা আছে কিনা, যাতে পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হবে, এ ধরনের কাউকে আমরা তালিকায় রাখিনি। যারা থাকবে তাদের তো কিছুই নাই, একেবারে ছিন্নমূল। সেই মানুষগুলিকে এইরকম দুর্যোগ সহনীয় আধা পাকা বিল্ডিং করে দিয়েছেন উনি, সেজন্য তো মানুষ তো কৃতজ্ঞ থাকে। যারা এখানে অবস্থান করবেন থাকবেন তারা দুটো সুবিধা পাচ্ছেন, নদীর সুবিধা পাবেন, তারপর রাস্তার সুবিধা আছে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশের 3টি জেলার প্রকল্প এলাকায় এসব ঘর হস্তান্তর করবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও ও বরিশালের বানারীপাড়ার উত্তরপাড় প্রকল্পে এসব ঘর দেওয়া হবে। এই আশ্রয়ণের কারণে এসডিজি যে গোল বাংলাদেশের, একটা ঘর দিয়ে আমরা এসডিজির 8টি লক্ষ্যমাত্রা সহজে অর্জন করতে পেরেছি। বাংলাদেশের বোধহয় এটা আপনারাও বলবেন সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়েছে আশ্রয়ণ। শুধু ঘরে নয়, হতদরিদ্র মানুষগুলোর জীবনমান উন্নয়নে কর্মসংস্থানের ব্যবস্থাও থাকছে। কর্মসংস্থার জন্য আমরা সরকারি এজেন্সিসগুলোকে, এই ন্যাশন বিল্ডিং ডিপার্টমেন্ট, উপজেলায় যে 24টা ডিপার্টমেন্ট আছে তাদের প্রত্যেককে আমাদেরকে বলা আছে যে তারা আশ্রয়ণে গিয়ে তাদের নিড বেস ট্রেনিং দেবে এবং তাদেরকে এই যে ক্ষুদ্র যে ঋণ সহায়তা সেটা দেবে, এবং সেটা কিন্তু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের এসব ঘর উপহার দেওয়া হচ্ছে। চার ধাপে 2,15,827 পরিবার আপন ঠিকানা পাবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা।